তোমার লাইফ পার্টনার তোমার কথা বুঝতে পারছে না, তোমার সঙ্গে তার মানসিক মিল হচ্ছে না, সমস্যা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, তো আজকের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সমস্যার অনেকটা সমাধান হবে। ছেলে আর মেয়েদের মানসিক চিন্তাধারা চিন্তা ভাবনা কখনো এক হয় না, শুধু ছেলে মেয়ে কেন, যে কোনো মানুষেরই একটা মানুষের সঙ্গে একটা মানুষের মানসিক চিন্তা ভাবনা এক হয় না, বিশেষ করে ছেলে মেয়েদের। ছেলেদের মানসিক চিন্তাধারা একরকম আর মেয়েদের মানসিক চিন্তাধারা আরেক রকম হয়, সেই জন্যেই বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে থাকে। তা বিয়ের আগে এগুলো হয় না সাধারণত, তখন তো একসঙ্গে থাকা হয় না, কিন্তু যখন তারা বিয়ের পর একসঙ্গে থাকতে আরম্ভ করে তখনই কিন্তু একে অপরের খুব ধরতে থাকে, আর এই নিয়েই অশান্তি হয়। হাজব্যান্ডের পারিবারিক শিক্ষা একরকম হয়ে থাকে, ওয়াইফের পারিবারিক শিক্ষা একরকম হয়ে থাকে, যার ফলে তাদের মনের দিক দিয়ে মিল হয় না, কখনোই 100% মিল হবে না, মিলটা করিয়ে নিতে হবে। যদি 60% মিলও হয়ে থাকে তাহলে অ্যাডজাস্ট করতে হবে, কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে কিন্তু অশান্তি থেকেই যাবে। ছেলেদের মানসিক চাপ আর মেয়েদের মানসিক চাপ সম্পূর্ণ আলাদা, তো দুজন দুজনকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বুঝতে চায় না একজন মানুষ আরেকজন মানুষের সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো পুরোটা কেউ বুঝতে পারে না, 100% বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। চেষ্টা করতে হবে যে একে অপরের মানসিক সমস্যাটা নিজেদের মধ্যে মিটিয়ে দেয়। এক হাতে তালি বাজে না, দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে, একটু অ্যাডজাস্ট করো, দেখবে সংসার অনেক সুখের হবে।